আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই ধরনের একটি পেন্সিল ব্যাটারির ভেতরে কি থাকে এবং এটি কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স, এই ধরনের ব্যাটারি মূলত আমরা আমাদের ঘড়ি বা বিভিন্ন ধরনের খেলনায় ব্যবহার করে থাকি। নর্মালি এসব ব্যাটারি 1.5 ভোল্টের হয়ে থাকে এবং এগুলো কিন্তু নন রিচার্জেবল, অর্থাৎ এগুলো একবার ব্যবহার করলে পুনরায় ব্যবহার করা যায় না। এক্ষেত্রে এগুলোকে চার্জ দেওয়ার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয় না। তো ভিউয়ার্স, এগুলো মূলত এ ফার্স্টটিকে পজিটিভ এবং এ ফার্স্টটিকে নেগেটিভ বলা হয়ে থাকে, এবং এর পজিটিভ ফার্স্টটিকে ক্যাথড এবং নেগেটিভ যে ফার্স্টটি রয়ে এ ফার্স্টটি রয়েছে এটিকে অ্যানোড বলা হয়। তো ভিউয়ার্স, চলুন এটি খুলে দেখা যাক। তো ভিউয়ার্স, এখন আপনারা এর ভেতরে সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে এটি যেটি দেখতে পাচ্ছেন এটিকে মূলত কার্বন দণ্ড বলা হয়ে থাকে, যেটি মূলত পজিটিভ কানেকশন হিসেবে কাজ করে। তো ভিউয়ার্স, এটির ভিতরে আপনারা বেশ কিছু কালো কালো দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন যদি আমি এই ব্যাটারিটি নিয়ে কথা বলি, তাহলে মূলত ব্যাটারি হচ্ছে একাধিক তড়িৎ কোষের সমন্বয়, এবং ব্যাটারি সেলের ভেতরে আপনারা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর মিশ্রণ। মূলত এগুলোর সাথে একটু পানি মিশিয়ে এগুলোকে এরকম করা হয় এবং পরবর্তীতে এগুলোকে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়। এবং এসব ব্যাটারির ক্ষেত্রে মূলত অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা হয়। তো ভিউয়ার্স, বর্তমান কিন্তু বিভিন্ন রকম লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া যায় যেগুলো কিন্তু রিচার্জেবল হয়ে থাকে, অর্থাৎ ওইগুলো একবার ব্যবহার করার পর পুনরায় ওগুলোকে ব্যবহার করা যায়। কিন্তু এইসব ব্যাটারির ক্ষেত্রে মূলত একবার ব্যবহার করার পর সেগুলো পুনরায় ব্যবহার করার কোনো সুযোগ থাকে না, কারণ এগুলো হচ্ছে একটি তড়িৎ কোষ যেগুলো শক্তি হারানোর পর এগুলোকে পুনরায় শক্তি দেওয়া যায় না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন।